আন্দোলনটো আমি ধারাবাহিকভাবে অব্যাহত রাখিছো। আমার এটাই দাবি যে অসম সরকারে ষষ্ঠ শ্রেণীর পৰা বিজ্ঞান আর অঙ্ক বিষয় দুটা ইংরাজি মাধ্যমত শিকার যে হঠকারী সিদ্ধান্ত লৈছে সেই সিদ্ধান্ত বাতিল কৰিব লাগে। এতিয়ালৈকে ছাত্র সন্থায় ধারাবাহিকভাবে আন্দোলন অব্যাহত রাখিছো। প্রতিখন আঞ্চলিক ছাত্র সন্থায় সাইকেল শোভাযাত্রা করে রাইজর মাজত সজাগতার সৃষ্টি করেছে, জেলাসমূহে বিক্ষোভ রূপায়ণ করেছে, তার বাহিরে কালি রনুজ বেগুর প্রতিকৃতি দাহ করা হয়েছে, আজি 13 ঘণ্টা অনশন হয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকিব। যেতিয়ালৈকে মাতৃভাষা বিরোধী এই সিদ্ধান্ত প্রত্যাহার নহয়, ইয়ার পিছত আমি সদু অসম ছাত্র সন্থায় গুৱাহাটীর মাজমজিয়াত অসমৰ আগশাৰীৰ বুদ্ধিজীবী শিক্ষাবিদ সন্মানীয় শিক্ষাগুরুসকলক লৈ অসমৰ প্রতিখন জিলাৰ পৰা শিক্ষাগুরু শিক্ষাবিদসকলক সমবেত করে এখন আমি নাগরিক সভার পরিকল্পনা করেছো, যার বিষয়বস্তু হব মাতৃভাষা মাধ্যম প্রত্যাহার আর প্রত্যাহ্বান। আর সেই বিষয়ে এক আলোচনা চক্রর চিন্তা করছো, রাইজর মাজলে আন্দোলন আর কি ধরনের বিস্তারিত করব পারি সেই চিন্তা করছো। আর তার পিছর পর্যায়ত সরকারের যদি তথাপিত শুভবুদ্ধির উদয় নহয়, আমি সদু অসম ছাত্র সন্থায় গুৱাহাটীত বৃহৎ প্রতিবাদী গণসমাবেশের আয়োজন করবলে বাধ্য হম। বর্তমানে মুখ্যমন্ত্রীগুলো মিছা কথা কয়ে আছে তো প্রমাণ হয়ে গেল। এটা চকু মুদি থাকি যদি কোনোবাই নাচাও বলে ভাবে হয়তো এটা বেলেগ বিষয়, উৎসরায় বালিত যে মূর গুজি থাকি পেলায় পৃথিবীখনে দেখা নাই বলে ভাবে এটা আছে তো কথা, সেই কিংবদন্তীটকে বোধহয় মুখ্যমন্ত্রীগুলো অনুসরণ করেছে। অসমতো আন্দোলন হয়ে আছে, তেওঁলোকৰ হঠকারী সিদ্ধান্তবোৰৰ বিৰুদ্ধে আন্দোলন হয়ে আছে। আসলে গণতান্ত্রিক চিন্তা চেতনাক প্রমূল্যক সন্মান দিবলে সরকারখনে পাহৰিছে, মুখ্যমন্ত্রীগৰাকীয়ে পাহৰিছে, সেই কারণে গণতান্ত্রিক কণ্ঠসমূহক চকুত ধরা নপরা হয়েছে। কাৰ সন্দৰ্ভত সরকার স্থিতি যিয়ে নহওক আছো আৰু অসম তথা উত্তর পূর্বাঞ্চলের রাইজর স্থিতি একেটাই, কা আমি মানি নলওঁ, কা বলবৎ করে যদি অবৈধ বিদেশীক নাগরিকত্ব দিবলৈ চেষ্টা করে অসমৰ আবালবৃদ্ধ বনিতা রাজপথত নামিবলে বাধ্য হব।